আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাকের অশেষ রহমতে প্রত্যাশা এটাই আমরা সবাই ভালো আছি। আফগানিস্তানে গত 30 আগস্ট 2021 সন্ধ্যায় শেষ C-17 বিমানে যে সেনা সদস্যটি ত্যাগ করেন আফগানিস্তানের কাবুল বিমানবন্দর, তিনি হচ্ছেন ক্রিস্টোফার টি ডোনাহু। তার এই চলে যাওয়ার মধ্য দিয়েই শেষ হয়ে গেল 31 আগস্টের মধ্যেই মার্কিন সেনাদের সাকুল্যে আমেরিকাতে ফিরিয়ে নেয়ার কার্যক্রম। এই সময়টি বেঁধে দিয়েছিল তালেবানেরা, কারণ তারা কোনোভাবেই চাইছিল না আর কোনো গণ্ডগোল, আর কোনো গ্যাঞ্জাম, গোলাগুলির ঘটনা, আর কোনো বিতণ্ডা আফগানিস্তানে হোক। বিশেষ করে 4,500 যে সেনা ছিল কাবুল বিমানবন্দরে, যারা এটা বলেছিল আফগানিস্তান থেকে যারা চলে যেতে চায় তাদেরকে যেন নিরাপদে চলে যেতে দেওয়া হয়, সেজন্য মার্কিন প্রশাসন তাদের বিমান দিয়ে প্রত্যেক দিন প্রচুর সংখ্যক আফগান নাগরিক, দোভাষী, সেনাবাহিনীর সদস্য এবং যারা যেতে চেয়েছে আফগানিস্তান ছেড়ে তাদেরকে নিয়ে বাইরের বিভিন্ন রাষ্ট্রে চলে গেছে, স্থানান্তরিত করেছে। এছাড়া ইতোমধ্যে বিভিন্ন ঘটনা কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটেছে, দুটো আত্মঘাতী বিস্ফোরণ, ইতালি সামরিক বিমানের দিকে গুলি ছোড়া, ড্রোন হামলার মাধ্যমে দুইজন আইএসের সেখানকার সদস্যদেরকে হত্যা করা, এরকম বিভিন্ন ঘটনা সেখানে ঘটেছে। এছাড়া সম্প্রতি ঘটেছে কাবুল বিমানবন্দরের একেবারে কাছেই, বিমানবন্দর থেকে 3 মাইল দূরের একটি বাসভবনে রকেট হামলা হয়, সেটাও নাকি আইএসসি করেছে। সুতরাং সব মিলিয়ে যে গ্যাঞ্জামার গণ্ডগোল হচ্ছিল, গোলাগুলি হচ্ছিল, রকেট হামলা হচ্ছিল, মানুষের ভাতের অভাব পড়ছিল, পানীয়ের অভাব পড়ছিল, এই সমস্ত ঘটনা যেন আর দীর্ঘায়িত না হয় সেজন্য তালেবান আহ্বান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি, তোমরা যত তাড়াতাড়ি পারো 31 আগস্টের মধ্যেই সকল সেনা এবং অন্যান্য লোকজনকে সরিয়ে নাও। আর এরই অংশ হিসেবে 30 তারিখ সন্ধ্যা নাগাদ এই ক্রিস্টোফার টি ডোনাহু, এই সেনা সদস্যের শেষ যে বিমানটি C-17, সেই শেষ C-17 বিমানে করে এই সেনা সদস্যটি কাবুল ছেড়ে আমেরিকার উদ্দেশ্যে পাড়ি দেওয়ার মাধ্যমে শেষ হলো তাদের এই স্থানান্তরণ প্রক্রিয়া। এদিকে আমেরিকান সেন্ট্রাল কমান্ডের যিনি প্রধান জেনারেল কেনেথ ম্যাকেনজি, তিনি অবগত করেছেন যে 30 আগস্ট সন্ধ্যার মধ্যেই তাদের সকল সেনা এবং অন্যান্য লোকদেরকে তারা সরিয়ে নিতে পারবে। তিনি আরো জানিয়েছেন 1,23,000 মানুষকে, সেনা সদস্য সহ, আফগান নাগরিক সহ, দোভাষী সহ এবং অন্যান্য যারা আছেন, যারা যেতে চেয়েছেন আফগানিস্তান থেকে অন্য কোনো রাষ্ট্রে, তাদেরকে তারা সরিয়ে নিয়েছে এই 30 আগস্ট সন্ধ্যার মধ্যে। আপনারা জানেন 20 বছর ধরে এই লক্ষাধিক সেনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের শাসন কার্য প্রতিষ্ঠার জন্য তাদের পুতুল সরকারকে বসিয়ে সেখানে তাদের মতামত
প্রচার করা, তাদের মতামতের ভিত্তিতে সরকার তাদের কার্যক্রম পরিচালনা করবে ইত্যাদি বিষয়ে তারা 20টি বছর ধরে সংগ্রাম করে যাচ্ছিল তালেবানের বিরুদ্ধে। তারা তালেবান হটিয়ে সেখানে পুতুল সরকার বসিয়ে তাদের নিজেদের মতো করে প্রশাসন চালাবে, সরকার চালাবে, এই চিন্তা তাদের ছিল। কিন্তু তালেবান যোদ্ধারা তারা ইমানি শক্তি নিয়ে সমস্ত কিছু প্রতিহত করে আজ বিজয় পতাকা হাতে তুলে নিয়েছে। বলা হচ্ছে এই শেষ যে যাত্রী, শেষ সেনাটি ক্রিস্টোফার টি ডোনাহু, সে যাওয়ার সাথে সাথে C-17 বিমানে ওঠার সাথে সাথে তালেবান একেবারে চারপাশ থেকে ঘিরে এসে কাবুল হামিদ কারজাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করে এবং তাদের বন্দুক উঁচিয়ে উপরের দিকে গুলি ছুঁড়তে থাকে। তারা উল্লাস করতে থাকে, আনন্দ প্রকাশ করতে থাকে, তারা বলতে থাকে এ তাদের বিজয়, বিজয়, বিজয়। এবং তারা মহান আল্লাহ পাকের প্রতি উচ্চ স্বরে বলতে থাকে, শুকরিয়া আদায় করে বলতে থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দারুণ এক ব্যাপার। কাবুল হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে আর কোনো মার্কিন সেনার উপস্থিতি সেখানে ছিল না, এবং যারাও এই যে এতদিন ধরে 15 আগস্টের পর থেকে হুড়োহুড়ি করে, ধাক্কা ধাক্কি করে, ঠেলাঠেলি করে আফগানিস্তান ছাড়ার যে হিড়িক তারা শুরু করেছিল, সেই হিড়িকও কিন্তু 30 আগস্ট সন্ধ্যার পর থেকে আর দেখা যায়নি। আর 31 আগস্ট ঝলমলে দিন, সেখানে আলোকোজ্জ্বল দারুণ এক মুহূর্ত যেন তাদের হৃদয়ের মধ্যে দোলা দিয়ে যায় আনন্দের ফুলকুধারা। এক অভাবনীয় দৃশ্য, দারুণ ব্যাপার। তালেবান যোদ্ধাদের সেনাবাহিনীর যে পোশাক থাকে, ডোরা কাটা চকর মকর পোশাক, সেই চকর মকর ডোরা কাটা পোশাক পরে, মাথায় ক্যাপ পরে, পায়ে বুট জোতা পরে, হাতে লম্বা লম্বা রাইফেল নিয়ে তারা দলে দলে কাবুল হামিদ কারজাই বিমানবন্দরের ভেতরে উল্লাস করতে থাকে। তাদের চোখে মুখে ছিল আলোর জ্যোতি, যেন বিস্ফোরণ হচ্ছিল তাদের আনন্দের আলোকচ্ছটা। অভূতপূর্ব এই সময়টি আফগানিস্তানের অন্যান্য মানুষজন বেশ উপভোগ করেছেন। তারা আকাশে আলোক রেখা দেখতে পেয়েছেন, সেই আনন্দের গুলিবর্ষণ তারা দূর থেকে দেখেছেন, তারা উপভোগ করেছেন। বিশ্লেষকেরা বলছেন 20টি বছর ধরে যে আন্দোলন সংগ্রাম করে গেল তালেবান, তাদের কাছে সীমিত রসদ, সীমিত পোশাক, সীমিত প্রশিক্ষণ, সীমিত অস্ত্র, সবকিছুই সীমিত। এত সীমাবদ্ধতার মধ্যেও শুধু ইমানি শক্তি, লক্ষ্য হাসিলের শক্তি, উদ্দেশ্য হাসিলের শক্তি তাদেরকে এই বিজয় এনে দিয়েছে। তারা বলেছে, সাধারণ জনগণ বলেছে, যে বেশিরভাগ জনগণের যদি সমর্থন না থাকতো তালেবানের প্রতি, তাহলে তালেবান সত্যি কি 20টি বছর পরে হলেও ক্ষমতায় নতুন করে আসীন হতে পারত? নিশ্চয়ই অধিকাংশ আফগানিস্তানের জনগণের সাপোর্ট ছিল তালেবান যোদ্ধাদের প্রতি, আর সে কারণেই তালেবান যোদ্ধারাও যখন যেখানেই যুদ্ধ করতে গেছেন, সেটা গেরিলা যুদ্ধ হোক অথবা পাহাড়ের আড়াল থেকে কোনো গ্রেনেড ছুঁড়ে হোক, মর্টার শেল ছুঁড়ে হোক, রকেট লঞ্চার ছুঁড়ে হোক, তারা কিন্তু সেটা পেরেছেন শুধু আফগানিস্তানের সাধারণ জনগণের সাপোর্টের কারণে, তাদের ইমানি শক্তির কারণে, লক্ষ্য হাসিলের দুর্বার যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতি যে প্রত্যয়ী একটা ব্যাপার আছে, প্রতিজ্ঞাবদ্ধ থাকার যে বিষয়টি রয়েছে, সেটা খুব শক্তপোক্ত ভাবে হৃদয়ে ধারণ করেছিল বলেই 20টি বছর দীর্ঘ এই যুদ্ধে আমেরিকার মতো দেশ
ন্যাটো ভুক্ত দেশসমূহ এবং আফগান সেনারা, আফগান সরকার এরা হেরে গেলেও, এদের এত কিছু থাকার পরও হেরে গেলেও তালেবান যোদ্ধারা হারেনি, তারা ঠিকই বিজয় ছিনিয়ে এনেছে। আজকে উল্লাস করছে তারা, আজকে মহান রব্বুল আলমিনের প্রতি বিনয় সহকারে কৃতজ্ঞতা ভরে আলহামদুলিল্লাহ পড়ছেন তালেবান যোদ্ধারা। এ এক শিহরণ জাগানিয়ে মুহূর্ত যেন আফগানিস্তান থেকে এখন সব রকমের যারা বেনিয়া, যারা চাপিয়ে দিতে চেয়েছিল, তাদের প্রশাসন, তাদের মত, তাদের ধর্ম, তাদের সবকিছু, তাদের সংস্কৃতি, আজ তারা লেজ গুটিয়ে পুরোপুরি চলে গেছে আফগানিস্তান ছেড়ে। আফগান সাধারণ জনগণ তারা এই উচ্ছ্বাসের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত করেছে। তারা বলেছে তারাও খুব খুশি, যারা গাদ্দার ছিল, যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা বিশ্বাসঘাতকতা করেছে, যারা বিশ্বাসঘাতক ছিল তারা পালিয়েছে, তারা দেশ ছেড়ে চলে গেছে ভিন্ন দেশে, তারা সেভাবেই চলে যাক, তাদের সেটাই উচিত ছিল, যাওয়াটাই তাদের ঠিক ছিল, তারা চলে গেছে, ভালো করেছে। আর এখন তালেবানদের সাথে আমরা সাধারণ জনগণ আছি, আমরা চমৎকার ভাবে এই দেশটির উন্নয়নের জন্য যা যা করণীয় তা আমরা করে যাব। সুপ্রিয় দর্শক, শেষ করছি এখানেই। তালেবান এগিয়ে যাক, শরিয়া সম্মত ভাবে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে প্রত্যেকটি অনুশাসন মানতে জনগণকে নির্দেশনা দেবে এবং আফগানিস্তানের উন্নয়ন তাদের নিজস্ব যে খনিজ আছে তা দিয়ে তারা করতে পারবে। আফগানিস্তান এগিয়ে যাক, তালেবান এগিয়ে যাক, এবং এইভাবেই দিনের পর দিন গড়াবে, আফগানিস্তান আরো সমৃদ্ধ হবে, এই প্রত্যাশায় শেষ করছি আজকের মতো। ভালো থাকুন, সুস্থ থাকুন।